আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের জন্য পাঁচ নাম্বার স্কুল রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল দুশো পনেরো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও একেরটা একটি সরল যন্ত্রের উদাহরণ হলো সাবল অপশান নাম্বার সি একটি প্রথম শ্রেণীর লিভার উদাহরণ হলো পেরেক তোলার হাতুড়ি অপশান নাম্বার সি কুঁয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয় কপিকল অপশান নাম্বার বি চ্যাপটা কৃমি কোন গোষ্ঠীর প্রাণী এটা হবে হেলমেন্থিস অপশান নাম্বার ডি কোন বীজটিকে দুটি বীজপত্র থাকে কুমড়ো নেক্সট প্রশ্ন বলছে ব্যাকটেরিয়া কোন রাজ্যে জীব বলে তোমার মনে হয় মনেরা নেক্সট প্রশ্ন কোন প্রাণীর দেহে বলছে ব্লর হোল থাকে এটা হবে তিমি সিহর্ষ এক ধরনের মাছ কোন 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 প্রাণীটি সমাজবদ্ধ জীব নয় চাষের জমি থেকে বর্জ্য পাওয়া যায় এটা হবে প্রকার ডিডিটি কোন প্রকার বর্জ্যপাতটি পুনর্ব্যবহার করা যেতে পারে এটা হবে লোহার ছাট ভঙ্গুর প্রাকৃতিক বর্জ্যের উদাহরণ হলো পদা সবজি সোডিয়াম মলটির সংকেত হলো এনে একটি পদার্থের উদাহরণ হলো বায়ু এই চিহ্ন দ্বারা মৌলভী করা হয় সেটা হচ্ছে গোল্ড এরপরে হচ্ছে বস্তুর ভর মাপার যন্ত্রটি হলো সাধারণতলা যন্ত্র এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার লব্ধ রাশির একক হলো আয়তন ইলেকট্রিক স্ত্রী তৈরি শক্তি থেকে কোন সূত্রে রূপান্তরিত হয় শক্তিতে হচ্ছে নবীকরণযোগ্য শক্তি উৎস হলো বায়ু শক্তি আর কোনো শক্তি শৃঙ্খল উৎপাদক হলো কি উদ্ভিদ নেক্সট রয়েছে পরের দাগের প্রশ্ন দেখো কী বলছে দুয়ের দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে পুষ্টের স্তর কোন একটি চুম্বকের ক্ষেত্রে চুম্বক শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে নুন থেকে নুন ও জলকে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করে কোন পদ্ধতিতে বাস্পীভবনের মাধ্যমে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলে যোজ্যতা উদ্ভিদের বৃদ্ধি মাপার পরিমাপ করার যন্ত্রের নাম অক্সানোমিটার শূন্যস্থান পূরণ করা ভূমি ও নতলের মাঝের কোন যত ছোট হয় নতলের সুবিধা তত বেশি হয় যে বিন্দুকে কেন্দ্র করে কোনো লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলা হয় আলম্ব প্রাচীনকালে মিশর মিশরের দৈর্ঘ্য একক হিসাবে ব্যবহৃত হতো হাত ড্যাস মানে ভাইরাস হলো জীব জড়ে পদার্থের মধ্যবর্তী অবস্থা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বাঘের বিজ্ঞানসম্মত নাম এটা হবে প্যান্থেরা টাইগ্রিস নেক্সট প্রশ্ন মোমাছি নাচের নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এটা হবে কার্ল ফন ফ্রিস নেক্সট প্রশ্ন বলছে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলা হয় মকরন্দ নেক্সট প্রশ্ন বাড়ি থেকে পাওয়া যায় এমন একটি বজ্রপাত উদাহরণ সবজির খোসা নেক্সট প্রশ্ন দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বস্তু কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে জৈব অভঙ্গুর বর্জ্য হচ্ছে তিনের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা বলছে একের প্রশ্ন বলছে দেখে নাও যে তোমার বাড়ির পাশে পাওয়া যায় এমন একটি বর্জ্যের নাম এটা চাগাছা আর ওই বর্জ্য পদার্থ কি হবে কাজে লাগানো হয় তা লেখো এটা হবে অজৈব সার হিসাবে নেক্সট প্রশ্ন বলছে পরিযায়ী পাখি কাকে বলতে কি বোঝো প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখি প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশের দিকে চলে আসে শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায় এদের আমরা পরিযায়ী পাখি বলি ব্রিজ জাতীয় উদ্ভিদ কাকে বলে উত্তর লিখবে যে সমস্ত উদ্ভিদের ডাল পালা প্রায় থাকেই না কাণ্ড নরম রসালো কাঠবিহীন ও ছোট্ট প্রকৃতি হয় তাদেরকে বলা হয় বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা যন্ত্রে যে কোনো দুই প্রকার পরিচর্যা বিষয়ে লেখো এর পরের প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে নিচের নিচে শক্তি শৃঙ্খলে ফাঁকা জায়গায় লেখো প্রথমটাই হবে উদ্ভিদ পরেরটাই হবে দ্বিতীয় শ্রেণীর খাদক এরপর হচ্ছে স্তম্ভ মেলাও দেখো তরিত তরিত প্রবাহ এটা সি হবে অ্যাম্পিয়ার ভর এটা হবে ডি অর্থাৎ কিলোগ্রাম আলো তীব্রতা এটা হবে এ ক্যান্ডেলা আর উষ্ণতা কেলভিন